গাইবান্ধা সদর উপজেলার এই একটি গ্রামের মৃত মকসুদ ইসলামের কন্যা এতিম শিশু, সে পাশের বাড়িতে দাদির লাইটার চার্জ করতে গেলে পাশের বাড়ির একটি বকাটি ছেলে শাকিল জোর করে এই প্রথম শ্রেণীর শিশু কন্যাটিকে ধর্ষণ করে এবং রক্তাক্ত অবস্থা তার দাদি শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। এই আসামি শাকিল মিয়া ঘটনার পর থেকেই পলাতক ছিল। আমরা গতকাল লালমনিরহাটের একেবারে পাটগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আমরা আটক করেছি। দিনাজপুরের বিরলের সোলেমান হোসেন একজন ভ্যান চালক, তার 9 বছরের কন্যা, সেও প্রথম শ্রেণীর ছাত্রী, তাকে জোর করে একটা বকাটি কিশোর বলা যাবে না, প্রায় যুবক, তার নাম আরিফুল ইসলাম, সে মেয়েটিকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে উপর্যুপুরি ধর্ষণ করে এবং ধর্ষণের ফলে রক্তাক্ত অবস্থায় যখন হয় তখন আলামত গোপন করার জন্য পাশের নদীতে নিয়ে এই শিশুটিকে চুবাতে থাকে। তখন পার্শ্ববর্তী লোক মেয়েটিকে উদ্ধার করে। আসামি আরিফুল ঘটনার পরপরই পালিয়ে যায়। গতকাল সন্ধ্যায় আমরা গ্রেপ্তার করেছি।